আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে আমি অনলাইনে বিক্রি হওয়া সবচাইতে জনপ্রিয় একটি শ্যাম্পু যা চুল পড়া বন্ধ করবে এবং চুলের সমস্ত সমস্যা দূর করে আপনার চুলকে একদম মজবুত করতে সহায়তা করবে সেরম তার নাম হচ্ছে বায়োটিন ডিএসের সম্বন্ধে কিছুটা আলোচনা করব। এই বায়োটিন ডিএস কতদিন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না চুলে কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু জানতে আমার সাথী থাকুন বন্ধুরা চুলের যত্নে বায়োটিনের জুড়ি নেই আজকাল দেখা যায় যে বেশিরভাগ হেয়ার প্রোডাক্টে বায়োটিন থাকে শ্যাম্পু আমরা ব্যবহার করি চুলে আটকে থাকা তেল ধুলো ময়লা ইত্যাদি তুলে দেওয়ার জন্য বায়োটিন সমৃদ্ধ শ্যাম্পু কিন্তু আরও এক ধাপ এগিয়ে চুলের শুষ্কতা চুল পড়ে যাওয়া বা ডগা ফেটে যাওয়া এসব রোধ করে বছর জুড়েই কিন্তু এই বায়োটিন ডিল শ্যাম্পু ব্যবহার করা যায় বন্ধুরা বায়োটিন ডি এস শ্যাম্পুটি আসলে ভিটামিন বি কমপ্লেক্স শসা এবং ফুলকপিতে এটি বেশি মাত্রায় থাকে এছাড়াও এটি থাকে ডিমের হলুদ অংশে রাঙা আলো ও বাদামে বায়োটিনকে বলা হয় চুলের খাবার কারণ এটি চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুল মজবুত করতে সাহায্য করে তবে বায়োটিনের ভূমিকা শুধু চুল বৃদ্ধি এবং চুল মজবুত করে শেষ নয় যাদের খুব দ্রুত নোখ ভেঙে যায় এবং যাদের চোখের পাতা ঝরে যায় তারাও কিন্তু নিশ্চিন্তে এই বায়োটিন ডি ট্যাবলেটটা খেয়ে নিতে পারেন এই শ্যাম্পু চুল মজবুত ও লম্বা করে চুল পড়া বন্ধ করে অতিরিক্ত তেল চুল থেকে বের করে দেয় তবে এর মধ্যে সামান্য কিছু ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি কারো এই শ্যাম্পু ব্যবহারে চুলকানি হয় এবং র‍্যাশ দেখা যায় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিন্তু এর মধ্যে এর বায়োটিন ডিএসির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি শুষ্ক প্রাণহীন চুলে ঝলমলে জেল আনতে এই শ্যাম্পু তাছাড়া এই শ্যাম্পু চুল মজবুত করে নিয়মিত এই শ্যাম্পু ব্যবহার করলে জট জটপড়া কমে যায় এবং এর সুগন্ধটাও কিন্তু চমৎকার এর মধ্যে সালফেট ও প্যারাবেন আছে এছাড়াও এর দামও কিন্তু অনেক বেশি নরম চুল ও স্মুথ চুল করে চুলে জেল এবং চুল পড়া কমিয়ে দিয়ে নিয়মিত ব্যবহারে খুশকি একদম কমে যাবে এর মধ্যে কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই যারা চুলের রং করান তারা এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন কারণ এটি রং ভালো রাখে তবে এই শ্যাম্পু দাম বেশি হলেও একটু পাতলা খুব সুন্দর করে স্কেল্প ও চুল পরিষ্কার করে স্কেল্পে গোসল করার পরে সরি গোসল করার সময় আপনি এটা এই বায়োটিন ডিএস শ্যাম্পুটা পোড়া মাথায় দিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন তারপরে এটা ধুয়ে ফেলবেন এভাবে এই শ্যাম্পুটা দুবার অ্যাপ্লাই করবেন তাতে আপনার চুল অনেকটা হেলদি দেখাবে এবং চুল ও চুল পড়া কমিয়ে দেবে স্কেলপে কোনো চুলকানি বা অ্যালার্জি হলে সেটাও কিন্তু কমিয়ে দেবে যাদের শুষ্ক চুল তাদের এটা ব্যবহার না করাই ভালো কারণ নিয়মিত ব্যবহার করলে এটি চুল আরও শুষ্ক করে দিতে পারে বন্ধুরা এটি আমি এটা ব্যবহার করেছি এবং একটা ব্যবহার করার পরে আরেকটা আমি নতুন ইউজ করছি এরকম একটি প্যাকে আসে এবং এর ভিতরে কিন্তু সব কিছুই লেখা থাকে যেটি কি আপনি কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং ওয়ার্নিংও দেওয়া আছে যেটি কি কি করতে হবে সব কিছুই আপনি এর কভারেই পেয়ে যাবেন এটা এভাবে সরিয়ে নিলেই বের হয়ে আসবে এবং পুনরায় স্টোর করার জন্য আপনি এভাবে রেখে দিন বন্ধুরা শ্যাম্পুটার দাম হচ্ছে আষ্টশো ষাট টাকা আমি আগেই বলেছি যে শ্যাম্পুটার দাম একটু বেশি হবে শ্যাম্পুটা যে শুধু চুল পড়া কমায় বন্ধুরা তা না এই আমাদের খুশকির জন্য চুলে কিন্তু অনেক ধরনের ব্রন টাইপের গোটা হয় তাছাড়াও মুখেও কিন্তু গোটা হয় সেই গোটা কিন্তু এই বায়োটিন ডিএস শ্যাম্পু ব্যবহার করে আপনি দূর করতে পারেন এই বায়োটিন ডিএস শ্যাম্পু ব্যবহারের সাথে মুখের জন্য ভালো একটা সাবান নেবেন যেটা নাম হচ্ছে বায়োটিন সোপ এই বায়োটিন সোপটাও কিন্তু মুখের জন্য অনেক ভালো শ্যাম্পু এবং সোপ এই দুটো যদি আপনি একসাথে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখের সমস্যাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বায়োটিন ডিএস শ্যাম্পু সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ